চট্টগ্রামের মতো মিরপুরেও ব্যাটিং উইকেট বানানোর পরামর্শ বিশ্লেষকদের কৌশল যেমনই হোক ভূমিকা রাখতে হবে স্পিনারদের বলছেন তাইজুল যদি ওরা মনে করে ওরা পারবে না তখন ডেফিনেটলি যদি কেউ কন্টেন্ট করে ইট উইল বি বাংলাদেশ শ্রীলঙ্কা ব্যর্থ হলে অগস্টে এশিয়া কাপ আয়োজনে প্রস্তুত বাংলাদেশ জানালেন পাপন লঙ্কানদের বিপক্ষে ঢাকা টেস্টে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনের সঙ্গে আছে আমি এস এম ইকবাল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছেন না মুশফিকুর রহিম পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বোর্ড থেকে ছুটি নিয়েছেন এই ক্রিকেটার প্রথমে সফরের একটা খণ্ডকালীন অংশে মুশফিককে না পাওয়ার কথা থাকলেও সিনিয়র এই ক্রিকেটারের অনুপস্থিতি থাকতে যাচ্ছে গোটা সফর জুড়েই শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই ছুটি চেয়ে আবেদন করেছিলেন মুশফিক তবে কোটা পাওয়ার প্রেক্ষিতে এতদিন তা নিশ্চিত ছিল না এরপর চলতি বছরই হজের সুযোগ পাওয়ায় আসন্ন গোটা ক্যারিবীয় সফর থেকেই নিজেকে সরিয়ে নিলেন এই সিনিয়র ক্রিকেটার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগামী 22 জুন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন মুশফিক আর 3 পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়বে 5 জুন 16 তারিখ থেকে অ্যান্টিগায় শুরু প্রথম টেস্ট 2 টেস্টের সিরিজ শেষে মাঠে করাবে টি-20 ও ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট এবং আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে সভা করছে নির্বাচকরা এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহবুব রিমন আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে রিমন বেশ কয়েকটি কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ দেশের ক্রিকেটের জন্য মোটা দাগে যদি শুরুটা বলি মুশফিকের কথা নিশ্চয়ই দর্শকরা ইতিমধ্যে জেনে গেছেন যে পবিত্র হজের হজ পালনের জন্য মুশফিকুর রহিম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি চেয়েছেন এখন পর্যন্ত যদিও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানেনি তবে এটা কিন্তু নিশ্চিত কিছুক্ষণের মধ্যে বিসিবির যে নির্বাচকরা রয়েছেন তারা একটি সভা করছেন অর্থাৎ নান্নু বাসার এবং রাজ্জাকের যে নির্বাচক প্যানেল তারা একটি সভা করছেন এবং সেই সভা শেষে 11:30 নাগাদ আসলে সেই সভাটি শুরু হয়েছে সেই সভা শেষে আসলে সিদ্ধান্তটি জানানো হবে শুধু মুশফিকের বিষয় না জানেন যে তামিম ইকবাল খানের একটি বিষয় রয়েছে টি টোয়েন্টি থেকে যিনি কিনা 6 মাসের স্বেচ্ছায় নির্বাসনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমাদের যেহেতু পূর্ণাঙ্গ আসলে সিরিজ রয়েছে ওয়ানডে টেস্ট টি টোয়েন্টি সেক্ষেত্রে হয়তো বা তামিম ইকবালকেও এখানে এই সিরিজে পাওয়া যাচ্ছে না তার মানে এটি বলাই যায় যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই এশিয়া কাপ যেটি কিনা টি টোয়েন্টি ফর্মেটে হবে এরপরে বিশ্বকাপ বলাই যাচ্ছে মুশফিক এবং তামিম এই দুজনকে টি টোয়েন্টিতে পাওয়া যাচ্ছে না তবে সব সিদ্ধান্তই যে বিসিবির যে নির্বাচকরা যে সভাটি করছে সেই সভা শেষে কিন্তু আসবে এমনটাই কিন্তু নিশ্চিত এছাড়া যদি বাংলাদেশ দলের কথা বলি এবার একটু সেই বিষয় ছাপিয়ে বাংলাদেশ দলের কথা যদি বলি বাংলাদেশ দলের এবং শ্রীলঙ্কা দল যাদের কিনা ঐচ্ছিক অনুশীলন আজকে করার কথা ছিল আজকে কিন্তু যেহেতু আনুষ্ঠানিক যে অনুশীলন সেটি গতকালই আসলে স্থগিত হয়েছে আজ আমরা দেখেছি 3 জন ক্রিকেটার টেস্ট দলের মুশফিকুর রহিম মুমিনুল এবং মাহমুদুল হাসান জয় এই 3 জন দীর্ঘ সময় আসলে ব্যাটিং প্র্যাকটিস করেছেন এটি এর বাইরে যদি বলি সাদা বলে মাহমুদুল্লাহ রিয়াদ যিনি কিনা টেস্ট সিরিজে খেলছেন না টেস্ট থেকে যিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তাকেও কিন্তু আমরা দীর্ঘ সময় অনুশীলন করতে দেখেছি তবে সব আলো কিন্তু সে ঘুরে ফিরে আসছে নির্বাচকদের আসলে কী সিদ্ধান্ত আসে আপনারা জানেন যে আগামী মাসের শুরুতেই কিন্তু বাংলাদেশ দল যে ওয়েস্ট ইন্ডিজ সে ওয়েস্ট ইন্ডিজে চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আসলে দলটা কেমন হবে হয়তো বা আজকের মধ্যেই কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হবে দলটা কেমন হবে যদিও দলটি মেইলে দেওয়া হবে তবে এই সিরিজে আসলে দলটা কেমন হতে পারে কিংবা কারা থাকছেন না নতুন মুখ এনামূলক বিজয়ের কথা বলা হচ্ছে সোহরওয়ার্দি এনামূলক বিজয়ের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আসলে কারা থাকবেন না সেই সিদ্ধান্ত কিন্তু আজকেই আসতে পারে নির্বাচকরা মিটিং করছেন কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ মাহবুবুল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে বিসিবি থেকে জানাচ্ছিলেন মুশফিকুর রহিম যে ছুটি চেয়েছিলেন তার সবশেষ তথ্য চলে যাচ্ছে পরের সংবাদে সাগরিকা টেস্টের মতো মিরপুরেও স্পোর্টিং উইকেট বানানোর পরামর্শ বিশ্লেষকদের তারা বলছেন স্পিনিং উইকেট হলে তা হতে পারে হিতে বিপরীত স্কোয়াডে একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিলে তা দেবে বাড়তি সুবিধা এদিকে টাইগার স্পিনার তাইজুল বলছেন উইকেট যেমনই হোক না কেন দ্বিতীয় টেস্টে মূল দায়িত্বটা নিতে হবে স্পিনারদেরই
সুখের সংসারের সর্বনাশ আগুন। মিরপুর টেস্টের আগে এমন দৃশ্য বুক উথাল পাথাল করবে যে কোনো টাইগার ভক্তেরই। শরীফুল নাইমের হাতের এই ব্যান্ডেজ হয়তো শুধু এ দুজনারই নয়, বাংলার বোলিং ইউনিটেরও। টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ এনে দিতে যা বাধ্য। চার দিন হাতে লাগাম থাকার পরেও সাগরিকা টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। মিরপুরে তাই কৌশলে আসছে রদবদল। প্রশ্ন, তবে এ দুজনের ইঞ্জুরিতে কপাল খুলবে কার? উইকেটের বিবেচনায় পরামর্শ আসলো একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর। আমাদের অনেকগুলো প্লেয়ার ইঞ্জুরির ভিতরে আছে, নাইমের জায়গা হয়তো মোসাদ্দেক হোসেন সৈকত আসতে পারে, আর যে টিমটা আছে হয়তো বা একটা পেসার হয়তো বা টিম মানে যদি চায় তাহলে চেঞ্জ করতে পারে। ক্রিকেটার থেকে কোচ, মিরপুরের 22 গজের রহস্য ভেদ এখনো যে অজানা, ক্ষণে ক্ষণে বদলায় যার চরিত্র। চট্টলায় স্পোর্টিং উইকেটে নিজেদের জাত চিনিয়েছেন টাইগার ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে তাইজুল ছিলেন বিধ্বংসী, তবুও স্পিনিং উইকেট প্রতিপক্ষের জন্য হতে পারে শাপে বর, তাই দাবি উঠেছে স্পোর্টিং উইকেটের। মিরপুরের উইকেট নিয়ে আসলে মন্তব্য করার আসলে কোনো নেই, বিকজ মিরপুরের উইকেটে শুধু যে আমরাই জিতছি এমন কিছু না, হচ্ছে বাহিরের লাস্ট আপনার পাকিস্তানও জিতে গেছে, ওরা ভালো করছে। আসলে এখানে যারা ভালো করবে তারাই আসলে জিতবে। ব্যাটিং সবাই উইকেট যদি তৈরি করা হয়, আমাদের ব্যাটাররা যদি ভালো ব্যাটিং করে তাহলে বড় একটা টার্গেট দিলে, কিন্তু স্পিনাররা যদি ভালো বোলিং করতে পারে তাহলে এই টেস্টে হয়তো বা রেজাল্ট দেখতে পারি আমরা। সামনের ব্যস্ত সূচি আর বোলারদের ইঞ্জুরির কথা মাথায় রেখে ভবিষ্যতে দলের সঙ্গে আরও ব্যাকআপ ক্রিকেটার রাখার পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সাগরিকা টেস্টের ব্যাটিং নিয়ে সন্তুষ্টি থাকলেও ঢাকা টেস্ট নিয়ে বেশ সাবধানে বিসিবি সভাপতি। ফ্রন্টলাইন পেসারদের ইঞ্জুরি চিন্তার ভাঁজ ফেলেছে নাজমুল হাসান পাপনের কপালে। তবে তামিম মুশফিকের ব্যাটিং আর সাকিবের পারফরমেন্সে আশা দেখছেন তিনি, যদিও উইকেট নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে আছেন বিসিবি বস। মিরপুরের 22 গজ যে আনপ্রেডিক্টেবল। বাংলাদেশের খেলা হবে আর তা নিয়ে কোনো মন্তব্য করবেন না বিসিবি বস, সেটা কি করে হয়? চট্টগ্রাম টেস্ট শেষের একদিন পরই ক্রিকেট ফ্র্যাটার্নিটির আয়োজনে এক বিশাল ভোজ সভা বসেছিল রাজধানীতে। মূলত শেখ জামালের ডিপিএল জয়ের উৎসবে মেতেছিলেন ক্রিকেটার এবং সংগঠকরা। সেখানেই প্রথম টেস্টের পোস্টমর্টেম করলেন নাজমুল হাসান পাপন। ভালো খেলেছে, এটা অস্বীকার করার উপায় নেই। শ্রীলঙ্কা ডেফিনেটলি টেস্টে একটা শক্তিশালী দল, আর আমরা হলাম টেস্টে অনেক একটু পিছানো, বেশ পিছানো। সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, আমার যেটা ভালো লেগেছে যে আমরা প্রথম ইনিংসে আমার মনে হয় যে আমাদের আর একটু কিছু যদি রান হতো তাহলে হয়তো আমাদের অ্যাডভান্টেজটা একটু বেশি থাকত, তারা খেলতে পারছে না, এটা আমাদের জন্য একটা ড্রব্যাক। তবে আমরা অনেকগুলো ভালো ব্যাটিং দেখেছি, তামিম মুশফিক ইভেন লিটন দাস সেঞ্চুরিটা মিস করেছে, তো ওভারঅল পারফরম্যান্স ঠিক আছে। কিন্তু সাথে সাথে এটাও মনে হয় যে ঢাকাটা একটু আরও মোর চ্যালেঞ্জিং হবে বলে আমার ধারণা, কারণ ঢাকার উইকেট ইজ আনপ্রেডিক্টেবল। ধারণা এখানটায় ইট শুড বি এ স্পোর্টিং উইকেট, অন্তত প্রথম একদিন হয়তো এরকম হতে পারে, বাট দুই তিন তিন দিন পরে ঢাকা উইল বি ডিফিকাল্ট টু ব্যাট। ঢাকা টেস্ট শেষে সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে আইপিএল এর ফাইনাল দেখতে আহমেদাবাদ যাবেন নাজমুল হাসান পাপন। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। আবারও আলোচনায় এশিয়া কাপ এবং শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতা। দিনকে দিন বেড়েই চলেছে লঙ্কানদের অস্থিতিশীলতা। এ অবস্থায় সেখানে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের কোনো ভবিষ্যৎ দেখছে না এসিসি। তবে এখনও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত, আরও কিছুদিন সময় দেওয়া হয়েছে এসএলসিকে। এদিকে লঙ্কানরা ব্যর্থ হলে দায়িত্ব নিতে রাজি আছে বাংলাদেশ। নাজমুল হাসান পাপন জানিয়েছেন এশিয়া কাপের জন্য প্রস্তুত বিসিবি। এশিয়া কাপ 2022, গেল চার বছরের দীর্ঘ বিরতির পর শ্রীলঙ্কাকে নির্ধারণ করা হয়েছিল এই আসরের আয়োজক দেশ হিসেবে। দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে শঙ্কা। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় উত্তাল শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি। গেল 2018-তে শেষ এশিয়া কাপ আয়োজিত হলেও 2020-এ মহামারীর কারণে স্থগিত করা হয় এই টুর্নামেন্ট। এসিসির পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের 27 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। শ্রীলঙ্কায় এশিয়া কাপ 2022 আয়োজন করা সম্ভব না হলে বিকল্প ভেন্যু হিসেবে অংশগ্রহণকারী 6টি দেশের মধ্যে যেকোনো একটি দেশেই বসবে এবারের আসর। তবে রাজনৈতিক অস্থিতিশীলতায় আয়োজক দেশের তালিকা থেকে বাদ পড়েছে ভারত ও পাকিস্তান। আগস্ট সেপ্টেম্বরে গ্রীষ্মের দাবদাহে সংযুক্ত আরব আমিরাতে এ আয়োজন করার সম্ভাবনাও ক্ষীণ, ফলে বাংলাদেশকে এ আয়োজনের বিকল্প আয়োজক হিসেবে নির্ধারণ করা হবে বলেও গুঞ্জন উঠেছে ইতোমধ্যেই।
এদিকে বিসিবি সভাপতি জানিয়েছেন শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ক্রিকেটের এই আসর আয়োজন করা সম্ভব না হলে এই আসরের আয়োজক হতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। সময় বদলে দিবে, বোঝা যাবে, তবে হ্যাঁ আমার মনে হচ্ছে ওরা তো আসলে ২৪ তারিখে আমার যাওয়ার কথা। আইসিসি চেয়ারম্যান যে যাচ্ছেন তার সাথে প্রায় অলমোস্ট এভরিবডি প্রত্যেকেই যাচ্ছে, তো অল দি ডাইরেক্টরস। যদি ওরা মনে করে ওরা পারবে না, তখন ডেফিনেটলি যদি কেউ কন্টেন্ট করে ইট উইল বি বাংলাদেশ। এসিসির এক কর্মকর্তাও বাংলাদেশকে এশিয়া কাপ ২০২২ এর আয়োজনের একমাত্র আয়োজক হিসেবে ভাবছেন। অংশগ্রহণকারী বাকি পাঁচ দেশে এই আয়োজন করার সম্ভাবনা খুবই কম থাকায় বাংলাদেশকে হয়তো পরবর্তী ভেন্যু হিসেবে নির্ধারণ করবে এসিসি। তবে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি এসিসি। এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসিসি সভাপতিকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছেন বলেও জানা যায়। এশিয়া কাপ আয়োজনের আগে দেশটি আতিথ্য দেবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে। তবে সেই টুর্নামেন্ট স্থগিতের কোনো সিদ্ধান্ত এখনো না নেওয়া হলেও ইতোমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে সফর বাতিলের পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়ান সরকার। কাজিন খন্দকার, সময় সংবাদ। মাঠে সতীর্থরা খেলছেন আর ঘরে বসে টিভিতে তা দেখছেন পেসার তাসকিন আহমেদ। সম্প্রতি ইংল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এসেছেন, পুনর্বাসন চলছে সেভাবেই। অগ্রগতি বেশ ইতিবাচক, তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই তাসকিন ফিরতে চান বলে জানিয়েছেন সময় সংবাদে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস বোলারদের মধ্যে সবচেয়ে সফল তাসকিন আহমেদ, তবে দুর্ভাগ্যজনকভাবে ইঞ্জুরির কারণে তিনি এখন মাঠের বাইরে। সম্প্রতি ইংল্যান্ডে গিয়েছিলেন তার চিকিৎসার জন্য, সেখান থেকে ফিরেছেন। তাসকিনের কাছে জানব তার ইঞ্জুরির বর্তমান অবস্থা এবং মাঠে ফিরতে কতদিন সময় লাগতে পারে। আল্লাহর রহমতে আগের থেকে প্রোগ্রেস হচ্ছে, আর আমরা তো ইংল্যান্ডে গিয়েছিলাম, বিসিবি থেকে আমার সাথে দেবাশিস স্যারকেও পাঠিয়েছিলেন, তো স্যারকে অ্যাকচুয়ালি সব আপডেট করেছে বাই লেটার অ্যান্ড ইমেল। আর মেনলি হচ্ছে আমাদের এখন রিহ্যাবিলিটেশন, ওইটা সব কিছু প্রসেস অনুযায়ী হচ্ছে, মাশাল্লাহ ইম্প্রুভ হচ্ছে, তো আশা করছি দ্রুত ফিরব। আবার কতদিন লাগতে পারে আপনার মাঠে ফিরতে? প্রোগ্রেশন যেভাবে হচ্ছে ইনশাল্লাহ আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারব। বিভিন্ন রকমের এক্সারসাইজ ইনক্লুডেড, সাথে ট্রিটমেন্ট, যেসব এক্সারসাইজ আমাকে দেখা দেওয়া হয়েছে বা বোর্ড থেকে দেওয়া হচ্ছে ওগুলো ফলো করছি, সেই সাথে অন্যান্য অ্যাক্টিভিটিসও শুরু করেছি, হয়তো বলিংটা হয়তো আরও কিছুদিন পরে শুরু হবে। সতীর্থরা টেস্ট খেলছে, আপনি মিস করছেন কতটুকু? এইটা আসলে একটু খারাপ লাগছে, কারণ টিভিতে বসে খেলা দেখলে মাঝে মধ্যে অনেক খারাপ লাগে মনে হয়, আমিও যদি খেলতে পারতাম। যে কোনো ফরম্যাটের খেলাই আসলে ঘরে বসে দেখতে একটু খারাপ লাগে। বাংলাদেশ টিমের সাথে থাকা এবং দেশকে রিপ্রেজেন্ট করা অনেক গর্বের আর আনন্দের বিষয়, তো আমি যতদিন খেলতে চাই আল্লাহ আমাকে যাতে সুস্থ রাখে, আমি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, সবাই এই দোয়া করবেন। টার্গেট করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবেন, ওয়েস্ট ইন্ডিজের উইকেট সবসময় পেসারদের অনেক হেল্প করে থাকে, তো এটাতে কিছুটা এক্সাইটেড কিনা? আল্লাহ যদি চায় আসলে যে কোনো মাটিতেই ভালো করতে চাই, যদি অন্য ওডিয়াও খেলার সৌভাগ্য হয় ওটাই সেরাটা দিয়ে দেশকে জিতেতে চাই। আসলে সব মানে দিন শেষে আসলে আমি পাঁচ উইকেট পেলাম টিম হেরে গেল এমন না, মানে ভাইটাল মোমেন্টে দুইটা উইকেট অনেক ইম্পর্টেন্ট। আবার ইনশাল্লাহ কাটায় আসবো, আর আল্লাহ যদি চায় এর থেকেও ভালো মতো আসবে ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রত্যাশা সেটাই যে আপনি দ্রুত ফিট হয়ে মাঠে ফিরুন এবং আবারও আগের মতো বাংলাদেশ দলের পারফর্ম করুন। দর্শক, তাসকিন আহমেদ কথা বলছিলেন এবং তার ইঞ্জুরি নিয়ে আমরা প্রত্যাশা করবো এটাই, তাসকিন যত দ্রুত সম্ভব ফিট হয়ে, সামনে যেহেতু বাংলাদেশের অনেক খেলা, সেই খেলাগুলোতে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। প্রথমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শিরোপা জয় উদযাপন করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের সঙ্গে আয়োজনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সামনের মৌসুমেও ভালো মানের দল করার প্রত্যাশা শেখ জামাল কর্তৃপক্ষের। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ঘরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শিরোপা, প্রথমবার চ্যাম্পিয়ন বলে কথা, তাই তো উদযাপনে বাদ ভেঙেছে। ডিপিএলের পরে শ্রীলঙ্কা সিরিজের ব্যস্ততা শুরু হওয়ায় ক্রিকেটারদের নিয়ে শিরোপা উদযাপন কিছুটা বিলম্বে। চট্টগ্রাম টেস্টের পর দল যখন ঢাকায়, তখন সব ক্রিকেটার এবং বোর্ড কর্তাদের নিয়ে আনন্দে মাতলেন শেখ জামাল কর্তারা। একে একে সম্মান জানানো হলো ক্রিকেটার এবং বোর্ড কর্তাদের। বিশেষভাবে সম্মাননা জানানো হয় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে। প্রথমবার শিরোপা উপহার দেওয়া ক্রিকেটারদেরও হতাশ করেননি, সবার জন্য ঘোষণা করা হয় উপহার। শেখ জামালের যত খেলোয়াড় সবাইকে ৫ লাখ টাকা করে, পার্টিকুলারলি কোনো খেলা আমি ওরকম বলবো না যে স্পেশাল, এভরি ম্যাচ ওয়াজ ভেরি স্পেশাল টু মি। আমি
এমন ক্লাবের সাথে যুক্ত থাকতে পেরে উচ্ছ্বসিত ক্রিকেটাররাও সামনের দিনে আরো ভালো কিছুর প্রত্যাশা তাদের। ক্রিকেট ইজ এ টিম গেম, ইন্ডিভিজুয়াল কিছু না, তো আমার কাছে মনে হয় যে এটা পুরোটা একটা টিম এফোর্ট ছিল এবং অবশ্যই ধন্যবাদ জানাতে চাই টিম ম্যানেজমেন্ট এবং বসুন্ধরা গ্রুপকে। শেখ জামালের এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল এবং তারা সবসময় বলছিল যে আমাদের টিমে খেলো, প্রত্যেকটা প্লেয়ারদের সাথে এরকম কথাই বলে। শেখ জামালে আমি লাস্ট 10 ইয়ার্স আগে একবার দুইবার খেলেছিলাম, তো আমার কাছে নতুন না এই ক্লাবটা, বাট সেটা মিরা টেবল সবাই বলেছে যে মানে আউটস্ট্যান্ডিং অ্যাটমসফিয়ার। এই আয়োজনে অভিভূত বোর্ড সভাপতিও হাইলি কম্পিটিটিভ টিমগুলো এখন তৈরি হচ্ছে এবং খেলা হচ্ছে, তো দিস ইজ ওয়ান ডেফিনেটলি এই আজকের মতো আমি অনেক আয়োজনে বলেছি তো দুটো দিয়ে গিয়েছিলাম, তো ডেফিনেটলি বসুন্ধরা তো সবসময় একটু ডিফারেন্ট, আজকের অনুষ্ঠানটাও এটার কোনো ব্যতিক্রম হয়নি, ইট ইজ টোটালি ডিফারেন্ট। শেষ সময়ে চমক দিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সদস্য না হলেও শিরোপা উদযাপনে সামিল হলেন পোস্টার বয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। তাতেন্দা তাইবুর সঙ্গে চুক্তি নবায়ন করল বিকেএসপি। প্রতিষ্ঠানটির অনূর্ধ্ব 14 দলের কোচ হিসেবে আরও এক বছর চুক্তি বাড়ালো জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটারের। এদিকে বিসিবির কাছে আলাদাভাবে ব্যাটিং ও বোলিং কোচও চেয়েছে বিকেএসপি। বাংলাদেশের ক্রিকেট কন্ডিশন সবই খুব ভালো চেনা তার। গুঞ্জন আছে বাংলাদেশের হয়ে নাকি খেলতেও চেয়েছিলেন, তবে সেটা না হলেও এখানে কোচিং ক্যারিয়ারে ভালোই করছেন তাতেন্দা তাইবু। বিকেএসপির বয়সভিত্তিক দলের কোচের দায়িত্ব পালন করছেন এক বছর ধরে। অনূর্ধ্ব 14 পর্যায়ের ক্রিকেটারদের প্রশিক্ষণে তাইবুর পারফরমেন্সে সন্তুষ্ট বিকেএসপি কর্তৃপক্ষ, তাই তার এবং বয়সভিত্তিক আরেক কোচ ইংলিশ অ্যান্ডি কোটামের মেয়াদ বাড়াচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তারা আমাদের এখানে যে পারফরমেন্সটুকু খেয়েছে এটাতে আমরা হ্যাপি, ঠিক আছে। আমরা পরবর্তী আরেকটা মেয়াদের জন্য তাদের চুক্তিটা আমরা রিনিউ করতে যাচ্ছি। তাইবু বেসিক্যালি হচ্ছে এজ গ্রুপ লেভেলের জন্য হি ইজ ফিট, তো এই জন্য আমাদের যে সবচেয়ে ছোট গ্রুপ যেটা আছে আন্ডার ফোরটিনটার দায়িত্ব আমরা তাইবুকে দিয়েছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা এইবার বিসিবির যে আন্ডার 14 ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা হলো, এটাতে আমরা খুব ভালোভাবেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। এবং তাইবু সে নিজেও খুব হোপফুল যে এই ছেলেদের মধ্য থেকে অনেক ট্যালেন্ট বের হয়ে আসবে এবং তারা ন্যাশনাল টিমকে কন্ট্রিবিউট করতে পারবে ইনশাআল্লাহ। তাইবু কোটামের মেয়াদ বাড়ানোর পাশাপাশি আরও একাধিক বিশেষায়িত বিদেশি কোচের খোঁজে বিকেএসপি। এরই মধ্যে বিসিবির সঙ্গে এ বিষয়ে হয়েছে আলোচনাও। আমরা বিসিবির কাছে আমরা ফরেন কোচ চেয়েছি। ইতিপূর্বে আমাদের যে এমওইউ যেটা ছিল সেটাতে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে বিসিবি আমাদেরকে একাধিক ফরেন কোচ দিয়ে সাপোর্ট দিবে, তো ওইটার মেয়াদ শেষ। আমরা নতুন করে এমওইউ আবার স্বাক্ষর করব, আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ যাব, ব্যাটিং এবং বোলিং মেইনলি হচ্ছে এই দুইটা আর কি। বিসিবির সঙ্গে নতুন করে সমঝোতা স্মারকে স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করেছে বিকেএসপি। মাকসুম আলম খান, সময় সংবাদ, বিকেএসপি সাভার। আসন্ন এশিয়ান গেমসের জন্য ভিডিও অ্যানালাইসিস করে ফুটবলারদের ভুল ত্রুটি নিয়ে কাজ করছে জাতীয় দলের কোচিং স্টাফরা, এতে করে উপকৃত হচ্ছেন ফুটবলাররাও। পায়ের চোটে এদিন অনুশীলন করতে পারেনি মিডফিল্ডার হেমন্ত। এদিকে টানা 4 দিন অনুশীলন শেষে দেওয়া হয়েছে একদিনের বিরতি। আজ টিম হোটেলে সুইমিং আর এএফসি কাপে বসুন্ধরা কিংসের ম্যাচ দেখেই কাটবে ফুটবলারদের সময়। বলের উপর আনতে হবে নিয়ন্ত্রণ, কিন্তু সেটা দলবদ্ধভাবে, তা বোঝাতেই জাতীয় দলের এমন ব্যতিক্রম রিহার্সেল। অনুশীলনের চতুর্থ দিনে বসুন্ধরা কিংস অ্যারেনায় ক্যাবরেরার অধীনে শুরু হয় ট্রেনিং সেশন। প্রথমে ফিটনেস ট্রেইনার ইভান রাজলগের অধীনে চলে মিনিট বিশেক গা গরম। জুন ফিফা উইন্ডোর গুরুত্বপূর্ণ 4 ম্যাচ, যেখানে সব দলই বাংলাদেশের থেকে র্যাঙ্কিং এগিয়ে। জিততে হলে রক্ষণ ভাগ ও মিডফিল্ডারদেরও নিতে হবে গোল করার দায়িত্ব, তাই জামাল রায়হানদের দিয়ে করালেন ডিফেন্স ভেদ করে গোল করার প্র্যাকটিস। এসবই ভিডিও করা হবে, যা দেখে পরে শোধরানো হবে ভুল ত্রুটি। সকালেই ওদেরকে গ্রুপ ওয়াইজ আপনার ডিফেন্ডারদেরকে নিয়ে আমরা কাজ করি, এখানে সকালে কথা বলি, ভিডিও দেখাই, মিডফিল্ডারদেরকে নিয়েও সেম আলাদা, গোলকিপারদের আলাদা, অ্যাটাকারদের আলাদা। সো এখানে যখন ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে নিয়ে আমরা কাজ করতেছি, আমরা চাইতেছি ওদের স্ট্যান্ডার্ডটা যাতে আমাদের যারা লাস্ট 11-এ যারা স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করছে
স্ট্যান্ডার্ডের কাছাকাছি যাতে নিতে পারে। এদিন সবাই অনুশীলন করলেও চোটে অনুশীলন করেননি হেমন্ত। শনিবার এমআরআই করার পরই জানা যাবে পায়ের অবস্থা। 2016 বঙ্গবন্ধু গোল্ডকাপের পর এবারই প্রথম সিনিয়র দলে ডাক পেয়ে ভালো করার অপেক্ষায় শেখ জামালের গোলরক্ষক মোহাম্মদ নাইম। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট আর কি সিনিয়র টিমে কল পাইছিলাম, লাস্ট মুহূর্তে আর কি আমি বাদ পড়ছি, আর এই দ্বিতীয়বার আর কি, তো এসে আর কি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, দেখি কতটুকু আমি আগাতে পারি। টানা চার দিন অনুশীলনের পর শনিবার একদিনের বিরতি। এদিন টিম হোটেলে সুইমিং আর এফসি কাপে বসুন্ধরা কিংসের ম্যাচ দেখি কাটাবেন ফুটবলাররা। তারা হয়তো 25 তারিখে এসে আমাদের 26 তারিখে আমরা চলে যাব, তারা এসে সরাসরি হয়তো আমাদের ক্যাম্পে উঠবে। লাস্ট ম্যাচটা বসুন্ধরা যে ম্যাচটা খেলছে, আমরা হোটেলে আমাদের প্লেয়ারদেরকে নিয়ে, ম্যাক্সিমাম প্লেয়ারদেরকে নিয়েই আমরা ম্যাচটা দেখেছি। 26 মে রাতে ইন্দোনেশিয়া যেতে দেশ ছাড়বে বাংলাদেশ, সেজন্য ইতোমধ্যে টিকিট কেটে ফেলেছে বাফুফে। তাই চূড়ান্ত দলও যে বানিয়ে ফেলেছেন ক্যাবরেরা, তবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কটা দিন। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের মতো মিরপুরেও ব্যাটিং উইকেট বানানোর পরামর্শ বিশ্লেষকদের, কৌশল যেমনই হোক ভূমিকা রাখতে হবে স্পিনারদের, বলছেন তাইজুল। যদি ওরা মনে করে ওরা পারবে না, তখন ডেফিনেটলি যদি কেউ কন্টেন্ট করে, ইট উইল বি বাংলাদেশ। শ্রীলঙ্কা ব্যর্থ হলে আগস্টে এশিয়া কাপ আয়োজনের প্রস্তুত বাংলাদেশ, জানালেন পাপন। লঙ্কানদের বিপক্ষে ঢাকা টেস্টে শত। এই ছিল খেলার সময়, এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়।